আজকে আমি আপনাদের সামনে একটি মজার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র একটি মোটর, একটি আনুসার কয়েল এবং একটি কার্বন ম্যাগনেট, যার সাহায্যে একটি মোটর চলবে। তাহলে আসুন দেখা যাক আমার এই ছোট্ট প্রজেক্টটি। বন্ধুরা, এই আনুসারটি আমি একটি নষ্ট মোটর থেকে বের করে নিয়েছি। সর্বপ্রথম আমি দুটো তার মোটরের দুটো প্রান্তে সংযোগ দিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার মোটরে তার দুটি সংযোগ দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্লুগান দিয়ে মোটরটা, যে একটা লাইটের হোল্ডার নিয়েছি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করার জন্য, ওখানে মোটরটি সেট করব। হ্যাঁ বন্ধুরা, আমার ব্লুগান দিয়ে মোটরটি সেট করা হয়ে গেছে। বন্ধুরা, আমি একটি রাং কয়েলের ববিন নিয়েছি, যেটির উপরে কার্বন ম্যাগনেটটি আমি সেট করব। কার্বন ম্যাগনেটটি আমি একটি স্পিকার থেকে খুলে নিয়ে এসেছি। বন্ধুরা, ব্লুগান দিয়ে এমনভাবে লাগাতে হবে যাতে কোনো নড়াচড়া না করতে পারে। আমি ম্যাগনেটটি সেট করে নিচ্ছি। আনুসার কয়েলের মাঝখানে তিনটি পিন আছে, সংযোগ পিন, যেখানে প্রতিটি কয়েলের মাথায় এসে লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওখানে সংযোগ দিব। সংযোগ দেওয়ার পূর্বে একটি প্লাস্টিকের পাইপ রিং কেটে ওটিকে কয়েলটার মাঝখানে বসিয়ে নেব এবং আনুসার কয়েলটি সুন্দরভাবে ম্যাগনেটের মাঝে সেট করে নিতে হবে এবং ব্লুগান দিয়ে আটকে দিতে হবে যাতে নড়াচড়া না লাগে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি মোটরটিতে পাখাটি সংযোগ করছি।
এবার কয়েলের দুটি পয়েন্টে দুটি তার লাগিয়ে দিলেই আমাদের ফ্যানটি ঘোরা শুরু হয়ে যাবে। তাহলে দেখুন বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে তুলে ধরবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।